প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণী বাংলা ভাষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইতিপূর্বে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়, ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 47, তোমরা সবাই বই খোলো, 47 পৃষ্ঠা। ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং কি, আমি এটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। ওয়ার্ড মানে কি? শব্দ, তাই না? শব্দকে কিভাবে প্রক্রিয়াকরণ করা হবে, অর্থাৎ আমরা শব্দকে কিভাবে প্রক্রিয়াকরণ করতে পারি, হাতে লিখে করতে পারি, টাইপিং টাইপরাইটারের মাধ্যমে করতে পারি, কম্পিউটারের মাধ্যমেও করতে পারি। ওয়ার্ড প্রসেসিং আমরা যে লিখি, খাতায় যে লিখি, অ্যাসাইনমেন্ট লিখি, পড়া লিখি, অঙ্ক করি, ইংরেজি লিখি, কাঠ পেন্সিল দিয়ে লিখি, বাংলা কলম দিয়ে লিখি, পেন্সিল দিয়ে লিখি, এই লেখাগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। এই লেখার মধ্যে আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়, ভুল হলে আমরা কেটে দেই, আর পেন্সিল দিয়ে লিখলে মুছে আমি আবার লিখি, পেন্সিল দিয়ে লেখার পরে মুছলে, মুছার পরে আবার লিখলে কিন্তু ওখানে একটা দাগ, একটু হালকা একটা কালো দাগ থেকে যায়। আর কলম দিয়ে লিখলে ভুল হলে আমরা কি করি, কেটে দেই, কেটে আবার লিখি, অথবা একটা লাইন যদি পুরোটা ভুল হয়, পুরো লাইনটা আমরা কেটে দিয়ে পরবর্তীতে আবার লিখি। যে লাইনটা কেটে দিয়েছি সেটা কিন্তু রিমুভ করার সুযোগ থাকে না কলম দিয়ে লিখলে, হাতে লিখলে, অর্থাৎ হাত দিয়ে কলম দিয়ে লিখলে, খাতায় লিখলে কোথাও কোনো ভুল হলে ভুলটা কিন্তু দেখা যায়, দৃশ্যমান থাকে, যে কেউ দেখলে বুঝতে পারবে যে আমি লিখতে গিয়ে কাটাকাটি হয়েছে, ভুল হয়েছিল। এটাও কিন্তু এক ধরনের ওয়ার্ড প্রসেসিং। আর কম্পিউটারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং হচ্ছে যে আমরা টাইপ করবো কম্পিউটারে, কম্পিউটারের মধ্যে কিন্তু ভুল হলে সেটা কেউ বুঝতে পারবে না, ভুল হলে আমি কেটে দিয়ে আবার লিখবো, বুঝাই যাবে না, সংশোধন করার সুযোগ থাকে। অর্থাৎ আমি একটা লেখা লিখলাম, লিখার পরে চেক করলাম, ভুল হলে ভুলগুলো কেটে দিয়ে আমি আবার নতুন করে জাস্ট সংশোধন করে নিলেই হলো, তিনটা লাইন ভুল হয়েছে, তিনটা লাইন আমি একসাথে কেটে দিব, কেটে দিয়ে আমি আবার লিখবো, তাহলে কেউ বুঝতে পারবে না যে আমার ভুল হয়েছে কি, ভুল হয়েছিল কি না। কিন্তু এটাও কিন্তু এক ধরনের ওয়ার্ড প্রসেসিং। তাহলে খাতায়ও ওয়ার্ড প্রসেসিং, আবার খাতায় ওয়ার্ড প্রসেসিং আবার কম্পিউটারেও কি ওয়ার্ড প্রসেসিং। আজকে আমরা সেই ওয়ার্ড প্রসেসিং নিয়েই বিস্তারিত আলোচনা করব, যেটা তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে। তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে পৃষ্ঠা 47। এই অধ্যায় পাঠ করলে আমরা কি কি জানতে পারবো, ওয়ার্ড প্রসেসিং বিষয়টি আমরা বর্ণনা করতে পারবো, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে ওয়ার্ড প্রসেসিং এর সম্পর্ক বর্ণনা করতে পারবো, অর্থাৎ আইসিটির সাথে ওয়ার্ড প্রসেসিং এর সম্পর্কটা কি আমরা সেটা বর্ণনা করতে পারবো, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্বটা আমরা কি বর্ণনা করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, কিছু একটা লিখে সেটা কিভাবে সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করে কিভাবে ফাইল তৈরি করা যায় সেটা আমরা জানতে পারবো, ফাইল তৈরি করতে পারবো, সংরক্ষণ করতে পারবো কিছু একটা লিখে। ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ইংরেজিতে কাজ চালানোর মতো লেখার কাজ করতে পারবো, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ইংরেজিতে কাজ চালানোর মতো করে আমরা কি কাজ করতে পারবো, এই হচ্ছে যে আমাদের গোল, এই চ্যাপ্টারের গোল, অর্থাৎ এই চ্যাপ্টার পাঠ করলে আমরা যা জানতে পারবো সেটা আমি তোমাদেরকে বললাম। এবার আসো মূল পাঠে চলে যাই। ওয়ার্ড প্রসেসিং কি? পৃষ্ঠা 47,
তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়, খাতায় খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো। যার হাতের লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারে, তার খাতাটা দেখতে সুন্দর। যার হাতের লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি হয়, তারটা দেখতে তত সুন্দর হয় না। কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয়ই সুন্দর করে লেখার দরকার হয়। স্কুল ম্যাগাজিন বের করছে কিংবা কোনো অতিথিকে মানপত্র দিচ্ছ, কিংবা কোনো একটা জাতীয় প্রতিযোগিতায় রচনা জমা দিচ্ছ, তখন তোমরা কি করবে? এক সময় কিছু করার ছিল না, বড়জোর কষ্ট করে টাইপরাইটার দিয়ে লিখতে হতো। এখন কিন্তু কম্পিউটার ব্যবহার করে লিখে প্রিন্টারের মাধ্যমে খুব সুন্দর করে ছাপিয়ে নেওয়া যায়। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের কি প্রক্রিয়া, যাকে ইংরেজিতে বলা হয় প্রসেসিং। দুটি মিলে হলো ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি করা যায় সেটা তোমরা নিজেরা পরের পার্ট বের করে ফেলতে পারবে। তোমরা যখন সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কিছু একটা লিখবে, তখন আরো খুঁটিনাটি বিষয় জেনে যাবে, সেগুলো বই পড়ে বোঝা সহজ হয় না। তারপর ওয়ার্ড প্রসেসর নিয়ে দুই একটি কথা না বললেই নয়। প্রথমত, সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায়। টাইপরাইটারে কিছু একটা লেখার পর আমরা যদি দেখি কিছু একটা ভুল হয়ে গেছে, তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। ভুলটা শুদ্ধ করতে হলে আবার পুরোটা গোড়া থেকে টাইপ করতে হয়। ওয়ার্ড প্রসেসরে ভুল শুদ্ধ করার মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। শুধু ভুল নয়, ইচ্ছা করলে যে কোনো পরিবর্তন করা যেতে পারে। পুরাতন অংশ বাদ দিয়ে দেওয়া যায়, নতুন অংশ যোগ করা যায়। লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসর দ্বিতীয় বড় পার্থক্যটি হচ্ছে সংরক্ষণ, অর্থাৎ সেভ করে রাখা যায়। এটাকে সংরক্ষণ করে রাখা যায়, সেভ করে রাখা যায়। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়, কোথায় রাখা হয়েছে মনে থাকে না, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া গেলেও হয়তো দেখা যায় উই পোকা খেয়ে ফেলেছে। ওয়ার্ড প্রসেসর এগুলোর কোনোই ভয় নেই, লেখালেখি করে একটা ফাইল হিসাবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায়, দরকার হলে একটা পেন ড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়, আরও বেশি সাবধান হলে অন্য কোনো কম্পিউটারে সংরক্ষণ করা যায়। যেহেতু ওয়ার্ড প্রসেসর সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় সফটওয়্যার, তাই সফটওয়্যারের সব বড় কোম্পানি চমৎকার সব ওয়ার্ড প্রসেসর তৈরি করছে, যেমন মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড সেরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেউ যদি টাকা না দিয়ে বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করতে চায়, তাহলে তার জন্যও সফটওয়্যার আছে, আর সেটি হলো ওপেন অফিস রাইটার। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, কাগজ আবিষ্কার করে একদিন মানুষের সভ্যতার একটি নতুন যাত্রা শুরু হয়েছিল। হাজার বছর পর আজ কাগজ ছাড়াও যে লেখা সম্ভব, এবং সেটা দিয়ে সভ্যতার আরেকটা নতুন যাত্রা শুরু হয়েছে। ঠিক আছে, আমি এইটা পৃষ্ঠাটা পড়িয়েছি 47, 48, 49 পৃষ্ঠা পর্যন্ত। এখানে আমি যেটুকু পড়িয়েছি পার্ট এক, এখানে আমরা যে শব্দগুলো আজকে যেগুলো সম্পর্কে জানলাম, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসর, মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন অফিস রাইটার,
ফাইল, এই শব্দগুলো আজকে আমরা জানলাম। ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসর, মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন অফিস রাইটার, ফাইল, এই শব্দগুলো জানলাম এই চ্যাপ্টার থেকে। এই শব্দগুলো সম্পর্কে তোমরা আবার এই ডিটেলস পড়ে নিবা, পড়ে নিলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে, আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করলাম। এখানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, দেখো যে একদিন মানুষ যখন কাগজ আবিষ্কার করেছিল তখন সভ্যতার একটা নতুন যাত্রা শুরু হয়েছিল, হ্যাঁ, কিন্তু আজকে হাজার বছর পরে এসে যখন কাগজ ছাড়াও লেখা সম্ভব, কম্পিউটারের মাধ্যমে কাগজ ছাড়াও লেখা সম্ভব, এবং এটি দিয়ে সভ্যতাকে আরেকটা নতুন যাত্রা শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।